আসসালামু আলাইকুম, প্রিয় আঞ্চলিক পরিচালকগণ এবং আমার সহকর্মীবৃন্দ যারা আছেন, সবাইকে শুভেচ্ছা। আসলে আমি আজকে ওখানে থাকার কথা থাকলেও আমি একটু দেরিতে আরেকটা কাজ শেষ করে রওনা হয়েছিলাম। ট্রাফিক জ্যামের কারণে বেশি দূর অগ্রসর হতে না পেরে আবার আমি ফিরে এসে ভাবলাম যে ঢাকা আঞ্চলিক অফিসে এসে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। যাই হোক, ইন্টারনেটের কানেক্টিভিটির একটু প্রবলেম আছে, যার কারণে আমরা হয়তো স্কাইপিতে যেতে পারবো না, যার কারণে আমি এই ভিডিওটা রেকর্ড করে আপনাদেরকে পাঠাচ্ছি। আসলে আপনাদেরকে একসাথে পাওয়া যায় না, তাছাড়া আমি অনেক দিন পরে একসাথে পেয়েছি, বিশেষ করে আমার ডিন হিসেবে দায়িত্ব লাভ করার পর আমার খুব বেশি একটা সবার সাথে দেখা হয়নি, একজন দুজন ছাড়া। আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করা আছে, কারণ ফিল্ড লেভেলে আপনারা প্রোগ্রামগুলো যখন হ্যান্ডেল করেন, প্রোগ্রামগুলো মনিটর করেন, সেক্ষেত্রে অনেক এক্সপিরিয়েন্স আপনাদের আছে। এই জন্যই আমি আসলে আনিস ভাইকে বলেছিলাম যে ওনারা যদি আসেন তাহলে আমাদের জন্য একটা স্লট যদি রাখা যায় তাহলে আমরা কিছুটা শেয়ার করতে পারবো, ওনাদেরও কিছু অবজারভেশন থাকতে পারে যেগুলো নিয়ে আমরা একটু বেশি করে ভাবতে পারবো, একটু আমাদের প্ল্যানিংয়ের জন্য সুবিধা হবে। আমরা আসলে চাই যে প্রোগ্রামগুলো ফিরে আসুক, যে প্রোগ্রামগুলো ফলিং এগুলো আবার ফিরে আসুক, তাদের কোয়ালিটি এনহান্স করা, টিউটর সার্ভিসকে এনরিচ করা, এসব কিছু মিলিয়ে আসলে আপনাদের সাথে রেগুলার এক ধরনের আলোচনা প্রয়োজন। সেই লক্ষ্য থেকেই আসলে আমি আজকে আপনাদের সাথে মিট করার জন্য একটা আগ্রহ প্রকাশ করেছিলাম। যাই হোক, টেকনোলজিকে ধন্যবাদ দিতেই হয়, অ্যাটলিস্ট আমি আপনাদের সাথে কথা বলতে পারছি, আমার অভিপ্রায়টা জানাতে পারছি, হয়তো পরে আপনাদের সাথে কোনো একভাবে কথা বলে আপনাদের ব্যক্তিগত মতামতগুলো আমি নিতে পারবো, আপনাদের যে অবজারভেশন সেটা আমি নিতে পারবো, যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা এটা আসলেই গুরুত্বপূর্ণ এই জন্য যে যেখানে প্রোগ্রামগুলো ডেলিভার্ড হয়, প্রোগ্রামগুলো চলে, সেই লোকাল আমাদের যে অথরিটি তারা প্রোগ্রামগুলোকে কীভাবে দেখছে, চিন্তা করছে, কারণ তাদের অনেক অবজারভেশন আছে, তাদের অনেক অপিনিয়ন আছে এবং তাদের এক্সপিরিয়েন্সগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টা আপনাদের সাথে খুব গুরুত্বের সাথে শেয়ার করতে চাই যে আমাদের জানেন যে MBA প্রোগ্রাম, কমনওয়েলথ MBA আমাদের রিসেন্টলি ইভিনিং MBA প্রোগ্রাম নেমেছে, আমাদের MPhil PhD প্রোগ্রাম নেমেছে, এটা প্রসেসে আছে, হয়তো কিছুদিনের মধ্যে আমরা এটা প্রক্রিয়া শুরু করবো, ক্লাস শুরু করতে যাব, প্রক্রিয়া শুরু অলরেডি হয়েছে ওনাগাদি। তো এই সব কিছু মিলিয়ে আসলে সবকটা RSC-র সাথে আমাদের যে প্রোগ্রামগুলো জড়িত, বিশেষ করে BBA প্রোগ্রামটা, এটা মোটামুটি অনেকগুলো RSC-র সাথেই আছে। তো আমি যদি BBA প্রোগ্রামটাকে হাইলাইট করি এখানে বা প্রথমে নিয়ে আসি, আমরা দেখতে পাচ্ছি BBA প্রোগ্রামগুলো অনেকগুলো সেন্টারই BBA প্রোগ্রামে ছাত্র ফল করে গেছে। BBA-তে ছাত্র ফল করার আসলে কোনো রিজন নাই এক অর্থে। হ্যাঁ, আমরা অত অন্য অন্য প্রোগ্রামে আমরা বিভিন্ন কারণে আমরা দেখি যে ছাত্র ফল করার কিছু রিজন পাই, BBA-তে কিন্তু এমনি ছাত্রের কাছে এটার চাহিদা কমে যেতে পারে, কিন্তু এই প্রোগ্রামটা একদম এভাবে ফল করে যাওয়ার কোনো কারণ নেই। কয়েকটা সেন্টারে খুব ড্রাস্টিক্যালি ফল করেছে, আপনারা জানেন যে বিশেষ করে বগুড়া, যশোর, ইভেন খুলনা, কয়েকটা সেন্টার দেখা যাচ্ছে ছাত্র সংখ্যা বেশ কমে যাচ্ছে। তো আমি একটা বিষয় আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে চাই যে এই প্রোগ্রামগুলো, বিশেষ করে BBA প্রোগ্রামটা যদি আমরা ফেরাতে হয়, এখন সার্কুলার গিয়েছে, কী করণীয় থাকতে পারে। তারপর লোকালি আপনারা তো অলরেডি কাজ করেন, প্রচুর কাজ করেন আমি জানি, তো এখানে কি নতুন কিছু করা যায় কি না, আমি বলছি যে ধরেন লোকাল প্রিন্সিপাল যারা আছে কলেজের, তাদেরকে নিয়ে কোনো গোল টেবিল বৈঠক করা যায় কি না, বা অন্য কোনো ধরনের প্রচারণা বাড়ানো যায় কি না, যাতে করে এবং সেন্টারগুলোর সাথে, যেই সেন্টারে আমাদের প্রোগ্রামটা চলে, সেন্টারের কোঅর্ডিনেটর বা যারা টিউটর আছে তাদের সাথে বসে একটু প্ল্যান করা যে এই সেন্টার তো রাখা যাবে না যদি এভাবে কন্টিনিউয়াসলি ছাত্র কমতে থাকে, তো এই জায়গাগুলোতে কীভাবে ইম্প্রুভ করা যায়, ওনাদের সাথে বসে লোকালি একটু কি একটু বেশি করে একটু নতুন করে কোনো ড্রাইভ দেওয়া যায় কি না। আমি জানি যে আপনাদের চেষ্টার কোনো ঘাটতি নাই, কিন্তু তারপরও একটু ইনোভেটিভ ওয়েতে কিছু করা যায় কি না, যে কাজটা করলে হয়তো প্রোগ্রামটা ফিরে আসবে। বিশেষ করে এই টিউটর সেন্টারগুলোকে একটু ভালো রোল প্লে করতে হবে। অনেক সময় দেখা যায় যে টিউটর সেন্টারগুলো মনে করে যে বাউবি তাদেরকে একটা সেন্টার খুলতে দিয়েছে, সুতরাং ছাত্র আসুক না আসুক এটা তাদের খুব ভাবনার মধ্যে থাকে না। বিশেষ করে আমি দেখেছি BBA প্রোগ্রামের ক্ষেত্রে এটা তাদের একটু রিল্যাক্টেন্স আছে, আমরা এখন রেটগুলো একটু তাদের সম্মানগুলো বাড়িয়েছি,
পরীক্ষার সম্মানী, এমনিও সম্মানী কিছুটা বেড়েছে, পরীক্ষার সম্মানী একটা সন্তোষজনক পর্যায়ে আসছে। কর্তৃপক্ষ এগুলোর ব্যাপারে খুবই সদয়, কিন্তু একসাথে তো অনেক গুণ বাড়িয়ে দেওয়া যায় না। আমরা মোটামুটি এবার যেটুকু করেছেন কর্তৃপক্ষ, আমরা থ্যাংকস যে অনেক দূর ওনারা এটা এটাকে এগিয়ে নিয়ে এসেছে। তো এই জায়গায় তাদেরকে যদি তারা নিজেরা ছাত্র জোগাড় করার ক্ষেত্রে প্রমোশনাল অ্যাক্টিভিটিতে নিজেরা রোল প্লে না করে, তখন তো প্রোগ্রামগুলো টিকিয়ে রাখা সম্ভব না। তা আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা গিয়ে আপনারা ওই সেন্টারগুলোর সাথে একটু ইন্টেনসিভলি বসেন, একটু কথা বলেন, যা একটু জানিয়ে দেন যে আপনারা যদি সেন্টারটা রাখতে হয় একটু প্রচারণা বাড়ান। এনার তো প্রচারণা বাড়াতেই পারে, প্রয়োজনে আপনারাও একটু রাউন্ড টেবল মিটিং করতে পারেন বিভিন্ন কলেজ এবং লোকাল এলিটস যারা আছে, লোকালি যারা একটু ইনফ্লুয়েন্সিয়াল বা এরকম আছে যাদের কথা মানুষ শুনবে, এটা করতে পারেন। মাইকিং তো করেন আমি জানি, ব্যানারিংও করেন, আমরা দেখি লিফলেট দেওয়া যায় কিনা, কিছু লিফলেট দিলে লিফলেট কিছু দেওয়া যেতে পারে। মানে আমি বলছি যে কোনোভাবে হোক প্রোগ্রামটা তো ভালো একটা প্রোগ্রাম, সেটা নিঃসন্দেহ সত্য। আমরা কিছু ইনোভেটিভ স্টেপ নিতে যাচ্ছি, যেমন আমরা চাচ্ছি যে পুরো প্রোগ্রামটাকে আমরা ভার্চুয়াল একটা প্ল্যাটফর্মে দিয়ে দিতে, যাতে করে স্টুডেন্টরা ক্লাসের যে ঝামেলাটা, অনেক সময় টিউটরের কোয়ালিটি নিয়ে প্রবলেম হয়, স্কিল নিয়ে প্রবলেম হয়, ছাত্ররা ফ্রাস্ট্রেট হয়ে যায়, বইয়ের প্রবলেম, এই জিনিসগুলো আমরা চাচ্ছি যে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিয়ে আসা। খুব দ্রুত আমি এই প্ল্যানটা করছি, কারণ এখন রেজাল্টগুলো এগুলোকে রেগুলার করার চেষ্টা করেছি, আগের চেয়ে অনেকটা স্ট্রিম লাইনে চলে আসছে, এগুলো একটু রেগুলার হয়ে গেলেই আমি পাশাপাশি ওইটাও করছি, কিন্তু এটা রেগুলার হয়ে গেলে ওটা ফুল স্পিডে আমি ধরবো, যাতে করে অ্যাটলিস্ট ছাত্ররা টিচু টিউটরের উপর খুব বেশি একটু ডিপেন্ড না করতে হয়, একটা ছাত্র টিউটরের কাছে না আসলেও যাতে সে এটা কাভার করে ফেলতে পারে। তো এই উদ্যোগগুলো আমি নিতে যাচ্ছি। তো এর মধ্যে যদি সেন্টারের ছাত্র একটু ফিরে আসে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, যে আমরা যাই করবো না কেন এটা এর বেনিফিটটা অনেক অনেকের কাছে পড়বে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে বিবিএ প্রোগ্রাম অন্য ইউনিভার্সিটি বিবিএ প্রোগ্রামের মতো না, কারণ আমরা এমন এক জায়গায় পড়ছি যে ছেলেগুলো আসলে পাবলিক ইউনিভার্সিটিতে বা ইভেন অন্য ইউনিভার্সিটিতে পড়ার মতো তাদের হয়তো অনেক সময় এবিলিটিও নাই, এবং এত দূরে বসবাস করে তারা আসতে পারে না। আপনারা জানেন যে বিবিএ গ্রাজুয়েটদের অনেক ডিমান্ড আছে মার্কেটে, সুতরাং আমরা যত বেশি প্রমোশনাল অ্যাক্টিভিটি চালাবো, তুলে ধরবো প্রোগ্রামটাকে, এটা সুবিধা হবে। তাছাড়া এমবিএ প্রোগ্রামগুলো যেগুলো আছে সেগুলোর প্রচারণাগুলো সারা বাংলাদেশে চললে ভালো, কারণ এগুলো তো যত ছাত্র বাড়বে, যত আমরা নতুন কিছু সেন্টার খোলারও চিন্তা করছি, আমরা এটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো, তাহলে যত বেশি ছাত্র বাড়বে তত বেশি যেটা হবে যে আমরা বেশি লোকের কাছে পৌঁছলাম। কারণ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আপনি জানেন যে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা অন্য ইউনিভার্সিটির মতো কস্ট আর আর বেনিফিট হিসাব করে সবকিছু করে না। এখানে আমরা যত বেশি লোকের কাছে পৌঁছে দিতে পারবো আমাদের মিশনটা, আমাদের ধারণাটা, আইডিয়াটা, আমাদের প্রোগ্রামগুলো, সেটাই বেটার। কারণ যত বেশি হিউম্যান রিসোর্স ডেভেলপ করবে, যত বেশি স্কিল আপ হবে, ততই আমাদের জন্য সুবিধা। সবচেয়ে বড় ব্যাপার আপনারা জানেন যে দেশ যখন ইমার্স করে, ইকোনমি যখন ইমার্স করে, তখন অনেক বেশি হিউম্যান রিসোর্স প্রয়োজন হয়। তো সেটা কিন্তু বিবিএমবি দিয়ে করা সম্ভব, অনেক বেশি হিউম্যান রিসোর্স প্রয়োজন এখন দেশে, তো এই ঘাটতিটা পূরণ করবে কে? তো আমি ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করছি যে একটা জাস্ট কোন রকমে একটা প্রোগ্রাম চলল, একটা সেন্টার চলে, সেই বিষয়টা আসলে কোনো উপকারে আসবে না সমাজের বা দেশের। আমরা এই জায়গাটা একটু একটু সহযোগিতা আপনাদের চাচ্ছি, বিশেষ করে আইডিয়া দিয়ে বা কোনো প্ল্যান পরিকল্পনা দিয়ে, এবং লোকালি কিছু ভূমিকা যদি আপনারা একটু বাড়িয়ে দেন। আপনারা, আমি বারবার বলছি যে উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ ইউ, যে ইউ আর ডুইং এ লট, বাট উই নিড টু থিঙ্ক সামথিং ইনোভেটিভলি, কারণ অলরেডি ছাত্রগুলো কমে যাচ্ছে, এনরোলমেন্ট কমে যাচ্ছে, সো উই হ্যাভ টু জাস্ট অ্যাড্রেস দি চ্যালেঞ্জ, কেন এটা কমে যাচ্ছে এটাকে আইডেন্টিফাই করে আমরা একটু যদি রিভার্স ওয়েতে যাই, যাতে আমরা এই ছাত্রগুলোকে আবার বাড়াতে পারি। অনেক সময় ড্রপ আউট বেড়ে যাচ্ছে, তাহলে তাদেরকে ধরে রাখবো কী করে? এই সবগুলো নিয়ে আমরাও ভাবছি, আপনাদের সাথেও বসবো। আমি রিজনালি যাওয়ার চিন্তা আছে, প্রতিটা রিজনে রিজনে গিয়ে আমরা টিউটরদের সাথে বসার চিন্তা আছে। তো এটা তো একসাথেই করতে পারছি না, কারণ এইদিকে অনেকগুলো রেজাল্টগুলো নিয়ে আমরা খুব স্ট্রাগল আছে, এগুলো প্রসেস হয়ে গেলে, এগুলো একটু রেগুলার হয়ে গেলে তখন আমরা আর একটু দ্রুত ওইগুলো দিকে বেশি মনোযোগ দিতে পারবো। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করবো, এবার যেহেতু বিবিএর সার্কুলার গিয়েছে, পিজিডিএমের সার্কুলার গিয়েছে, এই জায়গাগুলোতে যেন আপনারা একটু লোকালি প্রচারটা বাড়িয়ে, বিশেষ করে টিউটরদের সাথে বসা, এটা একটা প্রচারের ব্যাপার। আপনি ওই লোকাল ইলেটদের সাথে, প্রিন্সিপালদের সাথে যারা আছে তাদেরকে নিয়ে যদি একটু বসে একটা টি টেবিল ডিসকাশন করেন, সেটাও একটা একটা ওয়ে হতে পারে। আর তো অন্যান্য ওয়ে আছে, মাইকিং টাইকিং তো আছেই। তো এই জিনিসগুলো কিভাবে করা যেতে পারে একটু দয়া করে যদি করেন, তাহলে
এই প্রোগ্রামের এই ছাত্র সংখ্যাটা বেড়ে যাবে, কারণ একটা 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 এত এত একটা ভালো প্রোগ্রাম, এটা আমি চাই না যে অন্ততপক্ষে ঢাকায় তো আমাদের ভালো আছে, চিটাংয়ে ভালো আছে, এবং ময়মনসিংহে ভালো আছে, কিন্তু আমরা এই জায়গায় তো এমনিই ভালো আছে, এখানে অনেক ইউনিভার্সিটিও আছে, কিন্তু আমরা যে জনসেবামূলক কাজ বলছি সেটা যদি ঢাকার বাইরে এই রিমোট এরিয়াগুলোতে আমরা ছাত্র বাড়াতে না পারি, তাহলে আসলে এই প্রোগ্রামের যে ফলটা যেটা আশা করছি সেটা আসবে না, ডিস্টেন্স এডুকেশনের ফলটা আসবে না। এটা হলো একটা দিক। দ্বিতীয়ত, আমাদের এমবিএ প্রোগ্রাম যখন সার্কুলার হয় আমি সব সময় বলি যে আপনাদের কাছে পাঠিয়ে দিতে, বিবিএ প্রোগ্রাম তো আছেই, পিজিডিএম, এখানে সেন্টার থাকুক আর না থাকুক, কারণ ছাত্ররা কানেক্ট হোক, কারণ আমরা দ্রুত চেষ্টা করবো সব কিছুই ভার্চুয়ালে নিয়ে যেতে। সো ডাজন্ট ম্যাটার ইফ স্টুডেন্ট ফর এক্সাম্পল হি লিভস ইন দিনাজপুর, ইট ডাজন্ট ম্যাটার, হি ক্যান বি কানেক্টেড ফ্রম দেয়ার, বিকজ টিউটর সার্ভিস না থাকলে তার প্রবলেম হবে না। আমি আশা করি আগামী বর্ষখানেকের মধ্যে আমি চেষ্টা করছি বা আমার কলিগদের নিয়ে প্ল্যান করছি, অ্যাটলিস্ট কোনো ছাত্র যেখানেই থাক না কেন সে টিউটর সার্ভিসের উপরে যাতে ডিপেন্ডেন্সি কমে যায় সেটা আমরা চেষ্টা করবো, কারণ এখন দেখা যাচ্ছে একটা সেন্টার কমে গেলে আমরা টিউটর সার্ভিস যদি বন্ধ করে দিই তখন বিশাল প্রবলেম হয়ে যাবে, যার কারণে টিউটর সার্ভিসটা আমরা চালু রাখি, কিন্তু আমরা যখন ওইটা ডেভেলপ করে ফেলবো প্ল্যাটফর্মটা তখন আর এটা সমস্যা হবে না। এটা আমাদের মাননীয় উপাচার্য ওনার অনেক ইচ্ছা যে আমরা প্ল্যাটফর্ম বেস সব কিছু করি, আমরাও চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ এটা হয়ে যাবে। তো আমি বলছি পাশাপাশি বিবিএর পাশাপাশি প্রোগ্রামগুলো অন্য প্রোগ্রাম সব জায়গায় নাই, তো ওই প্রোগ্রামগুলোর ব্যাপারে একটু একটু নজর দিলাম। তৃতীয়ত আরেকটা জিনিস বলবো, আমরা টিউটর নিয়োগ এবং কোঅর্ডিনেটর নিয়োগ নিয়ে আমরা একটু প্রবলেম ফেস করি, কারণ কোঅর্ডিনেটর নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হয়তো ডিপার্টমেন্টের মতামত নিচ্ছি না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের প্রেমিসে ঢাকা আরসিতে বা চিটাংয়ে আমাদের জায়গায় যখন হয় তখন এটা আমরা ডিসাইড করাটা সহজ, কিন্তু যদি একটা ইউনিভার্সিটিতে হয় বা কলেজে হয়, কলেজের প্রিন্সিপাল বা ডিপার্টমেন্টকে যদি আমরা বাদ দিয়ে কাজটা করতে যাই তখন একটা ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে আসতে পারে, কারণ তাদের প্রেমিস তো ইউজ করবো, ওই চেয়ারম্যান এখানে ইম্পর্টেন্ট বা ডিন ইম্পর্টেন্ট, তো ওনাদেরকে মতামত ছাড়া কোনো জিনিস আপনারা না পাঠালে ভালো, এরপরে এনে আমরা এখানে কি ডিসিশন দিব, এটা মাননীয় উপাচার্য আছেন, আমাদের প্রো উপাচার্য মহোদয় আছেন, ওনারা চিন্তা ভাবনা করে ডিসিশন দেবেন, আমরা হয়তো একটা সুপারিশ পাঠাবো, ওনারা যদি কনভিন্স হন দিবেন, না হলে আমরা রিজনেবল একজনকে দিব, আবার তাদের সাথে কথা বলেই দেবো, কিন্তু আপনারা যখন প্রস্তাবটা পাঠাবেন একটু দয়া করে ওনাদের একটু মতামত নিয়ে, মৌখিক মতামত অ্যাটলিস্ট নিয়ে পাঠাবেন, আদারওয়াইজ যেটা হয় পুরো জিনিসটা ডিলে হয়ে যায়, এটা প্রোগ্রামের জন্য ক্ষতিকর, এই বিষয়টা একটু খেয়াল করবেন, আদারওয়াইজ কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ যখন ডিপার্টমেন্ট চেয়ারম্যান একরকম বললো আর আগের একটা প্রস্তাব চলে আসলো তখন দেখা যাচ্ছে আমরা মাঝখানে পড়ে যাই, কারণ আমি চাই না যে আপনারা ওখানে লোকালি যারা আছেন তারাও একটা বিপদকর অবস্থাপন পড়েন, কারণ আমরা তো একটা টিম, আমরা একই টোনে কথা বলবো, একই সেন্স থেকে আমরা কাজগুলো করবো, আশা করি এটা মেনটেন করবেন। টিউটরের তালিকা পাঠানোর ক্ষেত্রে আপনারা যদি সময় মতো না পাঠান, ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে তখন স্বাভাবিকভাবেই একটু সমস্যা হয় যে আমরা টিউটর সার্ভিসের কতগুলো নীতিমালা আছে, আমরা প্রতিবার তো এটা ভায়োলেট করতে পারি না, তো টিউটর সার্ভিস এখন কিছু করার নেই, আমি আগেও বলেছি যে ছাত্র কম হলেও টিউটর সার্ভিস দিতে হয় কারণ সেন্টারটা চালু রাখতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের তো নীতিমালা আছে, এটা তো বারবার আমরা স্পেশাল বিবেচনায় যেতে পারি না, আগে যদি দেন তাইলে আমরা একটু চিন্তা করতে পারি, একটু ভাবার সময় হয় তাহলে আমরা একটু কথা বলে কর্তৃপক্ষের সাথে বসে আমি ডিন অফিস থেকে আমরা একটা চিন্তাভাবনা করতে পারি, তো এই বিষয়গুলো একটু যদি আপনারা একটু নজরে রাখেন তাহলে এটা ভালো হবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস বলবো যে আপনারা লোকালি যে মনিটরিংটা করতে পারবেন সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো না, কারণ ধরেন একটা সেন্টার থেকে অ্যাসাইনমেন্টগুলো বা আমরা টিএমএ যেগুলোকে বলি এগুলো পরীক্ষার এক মাস পরও আসে না, আমি বারবার ফোন করছি তারা দিচ্ছে না, তো সুতরাং এখানে একটা মনিটরিং থাকতে হবে যে পরীক্ষা শেষ হওয়ার আগেই যদি অ্যাসাইনমেন্ট চলে আসে, অ্যাটলিস্ট লাস্ট পরীক্ষা যেদিন হবে ওই দিনই যদি অ্যাসাইনমেন্ট তারা পোস্ট করে এবং তার রেকর্ডগুলো ঠিক রাখে, এবং যেমন দেখা যাচ্ছে লাস্ট এই যে পরীক্ষা হলো বিবিএতে গত পরীক্ষা 171, এখানে অ্যাসাইনমেন্ট আসবে, আমি সব খাতা ডিস্ট্রিবিউট করে দিয়েছি, অ্যাসাইনমেন্ট পাচ্ছি না দু একটা সেন্টার, আমি যখন বললাম বললো যে আমরা পাঠিয়ে দিয়েছি, তো আমি বললাম যে কাগজগুলো পাঠান কি স্লিপগুলো পাঠান, স্লিপে দেখলাম লিখলো ডিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তারা যদি এই অ্যাড্রেসটা ঠিক করে রাখে এতটা কেয়ারলেস কেন হবে, মানে ইট ইজ নট মিনিং দ্যাট উই আর নট পেয়িং দেম, আমরা তাদেরকে পে করছি সম্মানও দিচ্ছি, তো একটা টিউটোরিয়াল সেন্টারের কোঅর্ডিনেটর বা যারা আছে এত যদি কেয়ারলেস হয় তাহলে তো প্রবলেম, এরপরে এই খাতা খুঁজে খুঁজে আমার লোকজন ওনাদের লোকজন পুরো খুঁজে টুজে অনেক সময় লেগে গেল, তো এই জায়গাগুলোতে যদি একটু মনিটরিং করেন যে খাতাটা পরীক্ষা হওয়ার যেদিন হলো ওই দিনে পাঠানোর ব্যবস্থা করা, তাহলে রেজাল্টটা দ্রুত দেওয়া যাবে, অ্যাসাইনমেন্টগুলো জাস্ট ফার্স্ট পরীক্ষা বা মাস পরীক্ষার মধ্যে পাঠাতে হবে, কারণ তারা যদি পরীক্ষার পরে অ্যাসাইনমেন্ট পাঠায় তখন একটু প্রবলেম হয়ে যায়, আগে পাঠালে হয়তো কি আমি অ্যাসাইনমেন্টটা আগে দেখাই ফেলতে পারি, অ্যাসাইনমেন্ট তো আপনারা জানেন একটা জটিল জিনিস,
অনেকগুলো অ্যাসাইনমেন্ট থাকে, এখানে আইডির ব্যাপার আছে, ইয়ের এগুলো অনেক কাজ করতে হয়, তাহলে আমরা রেজাল্টটা অনেক দূর প্রায় 3-4 মাস এগিয়ে দিতে পারবো। তো এই জিনিসগুলো একটু যদি আপনারা সহযোগিতা করেন লোকালি, আর যে কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে আপনারা আমার সাথে কথা বলতে পারেন, আই এম ওপেন টু এভরিবডি, যে কোনো পরামর্শ, যে কোনো ধরনের পরামর্শ প্রোগ্রামের স্বার্থে, বিজনেস স্কুলের বলছি বিশেষ করে, এটা দিতে পারেন। আর আমি একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় আপনার আঞ্চলিক অফিসে অ্যাটলিস্ট একটা বড় বোর্ড যদি তৈরি করা যায়, যেখানে স্কুল অফ বিজনেস লেখা থাকবে, আমি অন্য স্কুলের জন্য করতে পারেন, যে প্রোগ্রামগুলোর তালিকাটা থাকুক, এবং তালিকার যখন আমরা সার্কুলার দেব এর আগে একটা টেন্টেটিভ ডেট আমরা ওখানে দিয়ে দিতে পারি, এবং আমাদের অফিসের সাথে ডাইরেক্ট যোগাযোগ করার জন্য যে ইমেল আইডিগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারি। তো যাই হোক, আমি কিছু একদম হটলাইন তৈরি করেছি, যেমন কোনো ছাত্র, যে কোনো ছাত্র যদি প্রবলেম ফেস করে, তারা dinoffice.sob@gmail.com আপনার পাশে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে, এবং আমার অফিস এটা তার সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করে। আবার যদি এডমিশন সম্পর্কে কিছু জানতে হয়, তাদের admissions.sob@gmail.com সেই ইমেলে তারা ইমেল করলে আমরা উত্তর দিই, আর ওইখানে উত্তরে যে একটা ফর্ম যায় ওই ফর্মটা তারা পূরণ করে যদি জমা দিয়ে দেয়, যখন সার্কুলার হয় তারা আমি আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো। সুতরাং পুরো জিনিসটা কিন্তু আমি একটা অনলাইন বেজ আমি তৈরি করেছি, বিশেষ করে ছাত্রদের সাথে কমিউনিকেশনটা, এবং একজন ছাত্র যদি MBA ভর্তি হতে যায়, আপনাদের কাছে যোগাযোগ করে আপনারা বলে দিবেন যে admissions.sob@gmail.com-এ আপনারা লিখেন, লিখলে ওনারা উত্তর দিবে, এবং লেখার পর একটা উত্তর আসলে ওইখানে একটা ফর্ম যাবে, এটাকে আমি বলি EOIA, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর অ্যাডমিশন, এই ফর্মটা তারা অনলাইনে পূরণ করে দিলেই কিন্তু আমার আমরা ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি। যখন আমরা সার্কুলার দিই এই লোকগুলোর সাথে আমরা ফোনে যোগাযোগ করি, অথবা ইমেইলে আমি তার সার্কুলারটা পাঠিয়ে দিই। তাহলে এরকম সারা বছরে অনেক ছাত্রই তো আছে যে জিজ্ঞেস করে, তখন আমরা বলতে পারি না যে কখন সার্কুলার হবে, হলে বললাম সেপ্টেম্বরে, ওই ছাত্রটা হয়তো লস্ট হয়ে গেল। আমরা এদেরকে হুক আপ করার চেষ্টা করছি, সারা দেশ ব্যাপী যত ছাত্র যখনই যোগাযোগ করে না কেন, আপনারা যদি এটা রেফার করে দেন, বেশি কিছু লাগবে না, জাস্ট বলে দিবেন যে এই ইমেলে অথবা SMS করে, এই টেক্সট করে দিলেন, বা আপনার যে কনসার্ন অফিসার, আপনারা তো অনেক ব্যস্ত থাকেন, তাকে বলে দিবেন যে কোনো ছাত্রকে যাতে ফিরিয়ে না দেয়, সে যখন কিছু বলবে অ্যাটলিস্ট আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলো, ও আমাদের সাথে যোগাযোগ করলে আমার স্ক্রিনে চলে আসবে। আমি কম্পিউটার প্রতিদিন বসে দেখি ছাত্ররা কোন ধরনের কমপ্লেন, কোন তাদের রিকোয়ারমেন্ট, একটা মার্কসের প্রবলেম ঠিক আছে, কিন্তু ওইখানে অ্যাপ্লাই করলো, অ্যাপ্লিকেশানটা আসলো, কোথায় লস্ট হয়ে গেল, এটা না করে করুক, এটা ওটা তো প্রসেস, অফিসিয়াল প্রসেস আছে, কিন্তু যদি আপনারা তাদেরকে বলেন যে এখানে ইমেল করে দাও, তাহলে কিন্তু আমি এটা পেয়ে যাব। এটা পেয়ে গেলে আমি সেন্ট্রালি এটাকে হ্যান্ডেল করতে পারবো। তাহলে আপনার যে এই টাইম গ্যাপটা 1-2 মাস একটা ছাত্র জড়তে থাকে, অথবা 6 মাস 1 বছর জড়তে থাকে, এই টাইম গ্যাপটা আমি কমিয়ে ফেলতে পারবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, ভালো থাকবেন, আমরা যোগাযোগ করব, দেখা হবে ইনশাল্লাহ, আজকে থাকতে পারলে খুবই ভালো হতো। আসলে আমি আরিস ভাই হয়তো মন খারাপ করবে যে আমি ওনাকে আমি বারবার বলেছি যে ওনারা আসলে একটু আমাকে মিট করিয়ে দিয়েন, এই হিসাবে উনি দিনদের জন্য একটা রেখেছেন। তবে আমি একটা জিনিস বলবো যে আমরা দেখা তো হবেই, তবে আপনারা একটু টাচে থাকার চেষ্টা করুন, যে কোনো ব্যাপারে, যে কোনো পরামর্শ, বা যে কোনো যদি কোনো প্রবলেমও ফেস করেন আমাদের, আমার বিশেষ করে বিজনেস স্কুলের প্রোগ্রাম নিয়ে একটা যোগাযোগ করলে আমি কৃতার্থ হব, খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন।